হ্যালো বন্ধুরা, আজকে ভাবলাম যে চলো মাটনের একটা একটু অন্যভাবে রেসিপি ট্রাই করে দেখি। তো একটু অন্যরকম মশলা দিয়ে একটু অন্যরকম স্বাদে আজকে মাটনটা ট্রাই করলাম। তো চলো রেসিপিটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে যে তোমাদের কেমন লাগে, আর আমাকেও কমেন্টস করে জানাবে। তো দেখো, এখানে নিয়ে নিয়েছি মাটন, আর এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। তোমরা টমেটোটা কুচি করেও দিতে পারো। এরপর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যতটা তোমাদের মাংস সেই বুঝে তোমরা হলুদটা অ্যাড করে দেবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এই রান্নাটায় আমি শুধু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখা, আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সাথে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা। তো এটা আমি গোটা এক প্যাকেটই এই মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আজকে আমি ম্যাগি মশলাটা দিয়ে রান্না করব, আর দেখি এর টেস্টটা কেমন হয়। এখানেই কিন্তু শেষ নয়, পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আরও অনেক কিছু নতুনত্ব অ্যাড করতে চলেছি। তো এবারে জিরে গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, সেটা দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম তেল। তোমরা কড়াইতেও রান্না করতে পারো, আমি প্রেশার কুকারে রান্না করবো আমার সুবিধার জন্য। দিয়ে দিলাম তেজপাতা ফোড়নের সাথে দিয়ে দিলাম গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে শাহি জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টার আনিশ, জৈত্রী, জায়ফল। তো দিয়ে আমি এটাকে একটু হালকা নেড়ে নেব লাল লাল হওয়া পর্যন্ত। এরপর আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন আমি ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে দেব প্রেশার কুকারে। দিয়ে আমি এটাকে ফার্স্টে কিন্তু ভালোভাবে কষাবো না, আমি এটাকে দিয়ে দেব। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব মাংসটাকে খানিকক্ষণের জন্য। এইভাবেই আমি কিন্তু ঢেকে ঢেকে মাংসটাকে রান্না করব, প্রায় যতক্ষণ না পর্যন্ত মাংসটা 60% সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো মাংসটা এভাবে আমি ঢেকে ঢেকে রান্না করলে কী হবে, ও দেখো জল বেরোচ্ছে কতটা। তো জলটা বেরোবে, সেই জলেই কিন্তু মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। এইভাবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, দেখো কতটা জল বেরিয়েছে, আবার তারপর ঢেকে দিতে হবে। তো এইভাবে ঢেকে ঢেকে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো পেঁয়াজগুলো কিন্তু একদম গলে গেছে, বুঝতেই পারছো, এই জলে মশলাটাও কষানো হয়ে যাবে আর পেঁয়াজগুলোও সুন্দর কিন্তু গলে গেছে। দেখো কত সুন্দর লাগছে না, তেলটাও ছেড়ে এসেছে দেখে বুঝতেই পারছো। এবারে দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো দিয়ে খানিকক্ষণ এই 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে কষিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যতটা পরিমাণ জল তোমাদের প্রয়োজন, তোমরা যেরকম ঝোল খাবে সেরকম বুঝে তোমরা ঝোলটা রাখবে। এরপর আমার যেহেতু মাংসটা অনেকটাই রান্না হয়ে গেছে, আমি 1 থেকে 2 সিটি দিয়ে নেব। বেশি সিটি দিলে কিন্তু মাংসটা অনেকটাই গলে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো খানিকটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর সাথে দিয়ে দেব 2 চামচ মতন ঘি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করেই নামিয়ে নেব সঙ্গে সঙ্গে। দেখো এবার গরম গরম পরিবেশন করো, আর খেয়ে আমাকে কমেন্টস করে জানাও যে তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, তোমরা তো দেখলে কিভাবে মাটন রান্না করলো, প্রত্যেকবারই মাটনের রেসিপি, মাটনের তো প্রচুর রেসিপি আছে, তাও ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো আজকে মাটনটা একটু রিভিউটা দিয়ে একটু খাওয়া দাওয়া করি তোমাদের সামনে, ঠিক আছে? আর কিছু না, তো মাটন নিয়ে নিয়েছি আমি, 1 থালায় করে নিয়েছি, দেখতে কেমন লাগছে বলো তো। চলো একটু ঝোল, প্রথমে একটু ঝোল টেস্ট করব। দেখো তেল আর পুরো সর্ষের তেলে রান্না করা ঘিয়ের কিন্তু একটা আলাদা, হ্যাঁ আমি কিন্তু সেন্ট পাচ্ছি, ঘিয়ের একটা আলাদাই সেন্ট পাচ্ছি। আজকে বেশি লাল লাল হয়নি তরকারিটা, আজকে সাদা সাদা, মানে হলুদ হলুদই লাগছে, সাদা সাদা না। একটু মেখে ঝোলটাকে দেখি টেস্ট করে একটু কেমন হয়েছে। আলুটা দেখি, আলু আলু তো প্রত্যেকবারের মতো সেদ্ধ হয়ে গেছে,
ঝালটা খুব একটা হয়নি, মোটামুটি ঝাল, হালকা পাতলাই ঝাল হয়েছে। আমার একটা মাংস, চর্বি সমেত মাংস না আমার বেশি ভালো লাগে খেতে, বুঝলে তো? এই যে চর্বি থাকবে সঙ্গে মাংস থাকবে, এই মাংসগুলো কিন্তু আমার চরম লাগে। তোমরা একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কী রকম মাংস পছন্দ, মানে মাটনের কোন পিসটা বেশি পছন্দ হয় আমার। দেখো এই দেখো, দেখেছো এই ভিতরটা? দেখো পুরো চর্বি, দেখেছো তো? আমি একটু টেস্ট করে দেখি যে কেমন সেদ্ধ হয়েছে না হয়েছে। আজকের টেস্টটা পুরো আলাদা, বলবো না যে ফাটাফাটি টেস্ট হয়েছে, একদম মারাত্মক টেস্ট হয়েছে বলবো না, কিন্তু পুরো একটা আলাদা আলাদা রকমের খেতে লাগছে। যেমন যে চর্বি সমেত মাংসটা খাচ্ছি বলে মনে হচ্ছে, পুরো মনে একটা অন্যরকম টেস্ট। মানে অনেক রকম দেওয়া হয়েছে তো মশলা, একটা মানে ম্যাগি মশলা যেটা দিয়েছে সেটার একটা আলাদা ফ্লেভার আসছে, আর ঘিয়ের একটা আলাদা ফ্লেভার আসছে, একটা জড়িয়ে মানে সব কিছু একটা জড়া খিচুড়ি হবে না, একটা আলাদা রকম টেস্ট। মটনের কোনো তুলনা নেই, আর আমার এই টাইপের পিস বেশি ভালো লাগে। একটা সিটি দেওয়া হয়েছে প্রেশারে, আর দেখো চর্বি, চর্বি
মারাত্মক। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়েও আমি আরও খেতে থাকি, আবার ভাত নেবো। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকো আর চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও। টাটা।